ইনফিনিটি এমিশন চ্যানেলে সবাইকে স্বাগতম চ্যানেলটি থেকে আপনারা উপকৃত হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং এর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশান অন করে রাখবেন আজকের বিষয় থাকবে এম এস ওয়ার্ডে কীভাবে আমরা পেজ সেট আপ করব তো আমরা তিন চারটি মেথড ইনপুট মেথড দেখিয়েছি যে কিভাবে আমরা খুব শর্টকাটে টাইপ করব সে বাংলা হোক বা ইংরেজি হোক তো টাইপ করার পরে দেখুন এটা হচ্ছে কি পেজের নাম্বারটাই যে বাম দিকে নিচে যেখানে কার্ডশারটা নিয়ে যাচ্ছিলাম এখানে থ্রি অফ থ্রি লেখা আছে তো এখানে এটা আমাদের টোটাল পেজ আমরা বুঝতে পারছি যে এটা তিনটে পেজ নিয়ে কিন্তু এই ওয়ার্ড ফাইলটি আছে তো তিনটে পেজ টাইপ করতে গেলে প্রিন্ট করতে গেলে মানে যথারীতি মানে খরচ অনেকটা বেড়ে যাবে তা আমাদের কাজ হবে কি যে কিভাবে সেই খরচটাকে কমানো যায় এর জন্য আমাদের হচ্ছে কি পেজ সেট আপটা দরকার এমনভাবে করব যাতে খরচটা খুবই কম হয় তো প্রথমে আমরা এটাকে গোটা টেক্সটটাকে সিলেক্ট করব সিলেক্ট করার জন্য কন্ট্রোল এ কমান্ড চাপা যেতে পারে এই গোটা টেক্সটটাকে সিলেক্ট করার পরে আমাদের যেতে হবে লাইন স্পেসিং অপশানে লাইন স্পেসিং অপশানটা আপনারা দেখতে পাচ্ছেন যেখানে কারসারটাকে নিয়ে ক্লিক করছি এ দেখুন ওইখানে সেটটাকে নিয়ে গেলে ওই যে আইকনের ওই নামটা দিয়ে দিচ্ছে যে ওটা কিসের আইকন লাইন স্পেসিংয়ে ক্লিক করে দেখুন ওয়ান পয়েন্ট ফাইভ লেখা আছে কোনো কোনো ক্ষেত্রে ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভও থাকতে পারে টু পয়েন্ট জিরো থাকতে পারে বা ইটিসি আমাদের এটাকে করে দিতে হবে ওয়ান পয়েন্ট জিরো অর্থাৎ লাইন স্পেসিংটাকে আমরা কমিয়ে ওয়ান পয়েন্ট জিরো করে দিলাম এবার আবার গোটা টেক্সটটাকে আমাদের সিলেক্ট করতে হবে সিলেক্ট করে আরেকটু কাজ বাকি আছে লাইন স্পেসিংয়ের এ দেখুন অনেকটা জায়গা কমে গেছে তো আমরা আবার এটাকে সিলেক্ট করলাম এ চেপে দিয়ে লাইন স্পেসিং দেখুন এইখানে লাইন স্পেসিং অপশান দিয়ে এই যে একটা প্যান চলে আসলো এখানে দেখুন টেন পয়েন্ট লেখা আছে এই টেন পয়েন্টটা আসলে হচ্ছে কি একটা লাইনের পর আরেকটা লাইন কতটা স্পেস নেবে তো এটা হচ্ছে কি ওয়ান পয়েন্ট জিরো অর্থাৎ জিরো করে দিতে হবে জিরো পয়েন্ট ওই দশের এটা জিরো পয়েন্ট করে দিলাম দিয়ে ওকে চাপতে হবে এই আশপাশের অন্য কোনো অপশানে কিছু করার দরকার নেই ওকে করে দেওয়ার পরে দেখুন একদম মানে তিনটে থেকে কিন্তু আপনার দুটো পেজ হয়ে গেছে দেখুন এই যে একদম বাম দিকের নিচে ওয়ান অফ টু কিন্তু লেখা আছে এই যে দেখুন ওয়ান অফ টু বা টু অফ টু এবার আমাদের যেতে হবে পেজ আউটে পেজ লেআউটের প্রথমেই আছে আপনার মার্জিন মার্জিনের দেখুন একদম নিচের দিকে আছে কাস্টম মার্জিন আর দেখানো হচ্ছে কাস্টম মার্জিন এখানে গিয়ে ক্লিক করলে মার্জিন সেটা এর যে প্যানটা চলে আসবে এখানে দেখুন হচ্ছে সব ওয়ান এক ইঞ্চি করে দেওয়া আছে এগুলো জিরো পয়েন্ট টু ইঞ্চি করে দিতে হবে যেখানে এক ইঞ্চি আছে সেখানে আমি সেই উপরের নিচে টপ বাটন লেফট রাইট যেখানে আছে সব জায়গায় এক ইঞ্চির জায়গায় আমাদের করে দিতে হবে জিরো পয়েন্ট টু ইঞ্চি এটা করা হয়ে গেলে আবার আমাদের ওকে চাপতে হবে ওকে চাপলাম দেখুন স্পেসগুলো সব কমে গেলো সাইডের এরপরে আছে আপনার হচ্ছে কি ওরিয়েন্টেশান ওরিয়েন্টেশান সেট আপে যেতে হবে এই যে এই আইকনটা দেখুন পোর্ট্রেট আছে এটা বাই ডিফল্ট থাকে এইখানে আমাদের করে নিতে হবে ল্যান্ডস্কেপ তো ল্যান্ডস্কেপ করে দেওয়া হলো ল্যান্ডস্কেপ করে দেওয়ার পরে দেখুন পেজ কিন্তু আমাদের ওয়ান অফ টু বা টু অফ টু এরকম আছে এরপর আছে কি সাইজ একটা পেজের সাইজ বাই ডিফল্ট লেটার আছে দেখুন তো এটাকে আমরা করে দেব এ ফোর সাইজ কেন প্রিন্টিংয়ের সব কাগজগুলো মোটামুটি এ ফোর আমরা ব্যবহার করি এরপর আছে কি নাম্বার অফ কলাম এটা এখন এ ফোরটা আমি চেক করে নিলাম যেটা আছে সেটা হাইলাইট হয়ে থাকবে এ যে এখন বাই ডিফল্ট ওয়ান হয়ে আছে আমি টু করে দিলাম নাম্বার অফ কলাম যে কাজগুলো আমি করছি সেগুলো আপনারা পরপর কিন্তু করে যাবেন তাহলে ভুল বা কোনো কিছু বাদ যাবে না এরপরে যে দুটো কলাম হলো তার মাঝে দেখুন যে স্পেসটা একটু কম আছে এই অবস্থায় কিন্তু আমি যখন হচ্ছে কি কোয়েশ্চেন কাটবো দুই পাশে প্রিন্ট করলে কিন্তু প্রশ্ন কিন্তু কেটে যেতে পারে যেতে পারে না এটা যাবেই তো আমাদের এই মাঝের যে স্পেসটা আছে সেটাকে কিন্তু বাড়াতে হবে সেটাকে বাড়ানোর জন্য এই যে মাঝের যে জায়গাটা দেখতে পাচ্ছেন যেখানে আমি কার সেটটাকে রেখেছি এখানে ডাবল ক্লিক করতে হবে ডাবল ক্লিক করলে দেখবেন তার একটা সেটিংসের একটা প্যান চলে আসবে তো এই প্যানটা যখনই আসবে দেখবেন এইখানে একটা স্পেসিং বলে একটা জায়গা আছে ওটা পয়েন্ট ফাইভ আছে এবং দেখুন এই যে যেখানে কারসেট দেখানো হচ্ছে ওখানে সাদা জায়গাটা একটু কম আছে এবার যত আমি এটা বাড়াবো বাড়িয়ে দিলে যে সাদাটা বাড়বে আবার কমিয়ে দিলে সাদাটা কমছে তো এটাকে আমাদের অ্যাডজাস্ট করে বা আপনি লিখেও দিতে পারেন ওয়ান পয়েন্ট ফোর ফোর ফাইভ ওয়ান পয়েন্ট ফোর ফাইভ করে দিয়ে দেখুন অনেকটা কিন্তু জায়গা কিন্তু এবার বেড়ে গেল তো এই অবস্থায় কিন্তু দুই দিকে প্রশ্ন প্রিন্ট করলে কিন্তু আর কাটার ভয়টা থাকবে না আমি এই প্রশ্নের শেষে কিন্তু একটা এন্ডিং একটা লোগো দিয়েছিলাম এই লোগো কিন্তু আপনারা নাও দিতে পারেন এর জায়গায় কিন্তু আপনারা কোনো দাগ দিতে পারেন সেই দাগ দেওয়ার জন্য যেটা এন্ডিং দাগ দেওয়া হয় তার জন্য শিফট আন্ডারস্কোর সিম্বলটি ব্যবহার করা যেতে পারে তো এরপরে আমরা এটা সেট করে নেওয়ার পরে আমরা একটা নতুন একটা পেজ এক্সট্রা নিয়ে নেব এর জন্য আমরা এই লাস্ট যেখানে কারসার আছে তারপরে গিয়ে একটা এন্টার মারব কিন্তু আমাদের হচ্ছে কি যে হেডলাইনটা আছে আর কি যেখানে স্কুলের নাম টাম থাকে সেটাকে আমরা মিডিলে নিয়ে আসতে হবে এর জন্য গোটাটাকে সিলেক্ট করবো করে হোমে গিয়ে যে মিডিল যে অপশানটা আছে সেখানে ক্লিক করব। এবার সময় এবং পূর্ণ মানের মাঝখানে একটা স্পেজ দিয়ে দিলাম তো দেওয়ার পরে আমাদের এবার যেটা কাজ করতে হবে নতুন যে পেজ নিয়েছি সেই পেজে এই যে প্রশ্নটা টাইপ হয়েছে বাম দিকে ফার্স্ট পেজ আর ডান দিকে সেকেন্ড পেজ সেকেন্ড পেজটাকে আমি কন কপি করে নেব নিয়ে এই যে নতুন পেজের আছে কি বাম দিকে পেস্ট করবো অর্থাৎ উপরে ফার্স্ট পেজ তার নিচে সেকেন্ড পেজ আর উপরে সেকেন্ড পেজ তার নিচে ফার্স্ট পেজ থাকবে এটাকে কপি করলাম কপি করে এখানে পেস্ট করলাম এই এক্সট্রা আবার যে একটা পেজ আসবে এটাকে আমি ডিলিট করে দিলাম দেখুন হচ্ছে কি এবার অনেকটা সেটা ক্রস মাল্টিপ্লিকেশনের মতো দাঁড়িয়ে গেল যে প্রিন্ট রিভিউ দেখলে আপনারা দেখতে পাচ্ছেন এটা ফার্স্ট পেজ সেকেন্ড পেজ আবার হচ্ছে কি স্ক্রোল করে নিচে নামলে যে সেকেন্ড পেজ ফার্স্ট পেজ তো এভাবে আপনারা প্রিন্ট প্রিভিউ দেখে নিলেন যে কোনো মানে গন্ডগোল আছে কি না এবার ক্লোজ করে দিলেন প্রিন্ট প্রিভিউটা দিয়ে আবার হচ্ছে আমাদের কন্ট্রোল পি চেপে আবার সেই প্রিন্ট অপশানটা আনতে হবে ঠিক আছে বা এখান থেকেও প্রিন্ট করতে পারেন এখানে হচ্ছে কি ফার্স্ট মানে এক লিখবো আর এই পেজের ঘরে এক লিখবো যে আমাদের যে প্রথম যে পেজটা সেটা প্রিন্ট আউট হবে তো প্রিন্ট আউট হয়ে যাওয়ার পরে সেই পেজটাকে ঘুরিয়ে আপনারা আবার প্রিন্টারে উল্টো করে দেবেন দেওয়ার পরে আবার সেই কন্ট্রোল পি কন্ট্রোল পি চাপলে কিন্তু আবার এই যে প্রিন্ট যে প্যানটা এটা চলে আসবে এবার কেউ যদি ভাবেন যে না এইভাবে করবো না আমি আবার হোম বাটনে গিয়ে প্রিন্ট অপশানে গিয়ে প্রিন্ট করবো করলেন দিয়ে এখানে হচ্ছে কি কপির জায়গায় এক আর পেজের জায়গায় দুই তাই দুই নম্বর পেজ কিন্তু প্রিন্ট হবে এই অর্ডারটাকে চেঞ্জ করে দিলে কী হবে ফার্স্ট পেজের নিচে গিয়ে যাবে সেকেন্ড পেজ আর সেকেন্ড পেজের নিচে যাবে হচ্ছে কি ফার্স্ট পেজ দিয়ে আবার এই ওকে বাটন ক্লিক করলে প্রিন্ট আউট শুরু হয়ে যাবে তো এইভাবে দেখুন আপনারা কিন্তু যে প্রিন্ট আউটটা বেরোবে সেটাকে আপনারা মাঝ বরাবর কেটে দেখে নেবেন একবার মানে অনেকগুলো কপি বার করার আগে যে কোনো প্রশ্ন কাটা পড়ছে কি না এবং ফার্স্ট পেজ এবং সেকেন্ড পেজ কিন্তু উপর নিচে কিন্তু থাকবে যখন হচ্ছে কি ফাইনাল প্রিন্ট আউটটা বেরোবে তো এইভাবে কিন্তু আপনারা প্রিন্ট আউট যদি করতে চান তাহলে খুব কম খরচে কিন্তু প্রিন্ট আউট করতে পারবেন তো ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন ভিডিওটি ধন্যবাদ সবাইকে